জামালপুরে পুত্রবধূকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে গিয়ে জীবন দিতে হলো শাশুড়িকে। মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়িতে দিন দুপুরে ধর্ষণ চেষ্টাকারীদের হামলায় মারা যান এই নারী। এদিকে পুলিশ মামলা নিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। জামালপুর থেকে আনোয়ার হোসেন মুক্তার প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। গত 22 সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশের মাঠে ছাগল চড়াচ্ছিলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পোড়াবাড়ি গ্রামের এক গৃহবধূ। মাঠে একা পেয়ে স্থানীয় জহরুল নামের এক লোক তার কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে শাশুড়ি শর্মলা বেগম এগিয়ে এলে জহরুল ও তার সহযোগীরা বউ শাশুড়ির উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন শর্মলা বেগম। পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন মাদারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী গোলাম মোস্তফা। এতে আসামি করা হয় জহরুল সহ চারজনকে, তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গত 3 দিন হয় মামলা করছি, এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। নির্যাতিত গৃহবধূ জানান, বেশ কিছুদিন ধরে জহরুল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল, তার প্রস্তাবে রাজি না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি। আমার মাসতে আমার শাশুড়ি মাসতে মারার সাথে সাথে আমার শাশুড়ি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মারা যায়। স্থানীয়রা জানিয়েছেন জহুরুলের বিরুদ্ধে নারীদের উত্তক্ত করার অনেক অভিযোগ রয়েছে। লাঠি গোটা দিয়ে মাটিতে ফেলাই দিয়েছে, চুল ধরে টানছে, তারপরে লাঠি নিয়ে বাইরেছে, এমন ভাবে মারছে, তার আমরা ফাঁসি চাই। তবে পুলিশ বলছে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ওরা একটা এজাহারে এজাহারের ভিত্তিতে মামলা হয়েছে চারজনের বিরুদ্ধে, এবং আমরা চারজনকেই ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি, আশা করি খুব অল্প সময়ের মধ্যে তারা অ্যারেস্ট হয়ে যাবে। চাঞ্চল্যকার এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।